1952 সালের মহান ভাষা আন্দোলনের বীর সৈনিকদের অনেকের নামই এখন খচিত আছে ঢাকা মহানগরীর বিভিন্ন সড়কে। যেসব ভাষা সৈনিকের নামে সড়কগুলো হয়েছে তাদের মধ্যে আছেন প্রিন্সিপাল আবুল কাশেম, আব্দুল মতিন, গাজীউল হক, অলি আহাদ, কাজী গোলাম মাহবুব, মোহাম্মদ সুলতান, আব্দুর রশিদ তর্কবাগিশ, আবুল কালাম শামসুদ্দিন এবং বিচারপতি আব্দুর রহমান চৌধুরী। ঢাকা সিটি কর্পোরেশন জাতির শ্রেষ্ঠ সন্তানদের অবদান মূল্যায়নের তাগিদ থেকে এই উদ্যোগ নেয়। ইসলামী ব্যাংক, সুখবর প্রতিদিন।